আল্লাহর ঘর মসজিদে যাকাতের টাকা দেয়া যাবে না, তবে যাওয়া যাবে একভাবে, সেটা একটু জেনে নিন। আমি যখন আব্দুল মজিদ সাহেবকে যাকাতের অর্থ দিচ্ছি, আমার কাছে সম্পদ আছে 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলার রৌপ্য, সমমূল্য অর্থ 1 বছর অতিবাহিত হয়েছে, তাহলে আমার উপরে শতকরা 2.5% যাকাত দেয়া ফরজ। এই যাকাতটা আমার হাতে যতক্ষণ আছে ততক্ষণ এই যাকাত যাকাত। যখন আব্দুল মজিদ সেই যাকাত গ্রহীতা, তার হাতে আমি যাকাতের অর্থটা পৌঁছে দিয়েছি, আমার হাতে থাকা পর্যন্ত সেটা যাকাত, আর যখন তার হাতে নিয়ে ফেলেছে তখন সেটা আর যাকাত নাই, তখন সেটা তার প্রপার্টি হয়ে গেছে। এখন সম্পদের মালিক সে যদি ইচ্ছা করে আল্লাহর ঘরে, সে 5 লক্ষ টাকা পেয়েছে, সেখান থেকে সে যদি চায় যে আমি 1 লক্ষ টাকা মসজিদের জন্য দেব, এটা না জায়েজ নয়, এটা জায়েজ। কারণ তখন যাকাত দিচ্ছে না, সম্পদের মালিক তার সম্পদ থেকে মসজিদের খেদমতে ব্যয় করছে। তবে শর্ত আছে, সেট আপ করা যাবে না। আমি তোমাকে 5 লাখ দেব, তুমি এরপরে সেখান থেকে 1 লাখ মসজিদে দিয়ে দিতে হবে। এভাবে সেট আপ করা, ফিক্সিং যেটাকে বলে, আমাদের ক্রিকেট খেলায় ফিক্সিং হয় না, তাই ক্রিকেটের মধ্যে যদি ফিক্সিং না জায়েজ হয়, রিলিজিয়নের মধ্যে ফিক্সিং কি জায়েজ হবে? অবশ্যই না জায়েজ। কাউকে বাধ্য করে যাকাতের অর্থ জোর করে আদায় করা যাবে না। তিনি যদি সানন্দে নিজের ইচ্ছায় যদি কাউকে দিতে চান, তাহলে সেটা গ্রহণ করতে কোনো বাধা নাই। আজকে অনেককে দেখা যায় বলেন যে আমার কাছে সম্পদ আছে কিন্তু ক্যাশ নাই, আমি কি যাকাত কিভাবে দেব? আমার কাছে সম্পদ আছে 1 কোটি টাকার, এমনও আমার ভাই আমাকে প্রশ্ন করেছেন যে হুজুর আমার কাছে 5 কোটি টাকার সম্পদ আছে, এটার যাকাত হিসাব করে যেটা আমি পেয়েছি সেটা অনেক বড় অ্যামাউন্ট হচ্ছে, এই ক্যাশ না থাকার কারণে আমি যাকাত কিভাবে দেব? আমার উপরে কি যাকাত ফরজ হয়েছে? আমি বলছি ভাই, সম্পদের মালিক আপনি, সম্পদ দিয়েছেন কে? আল্লাহর রাস্তায় দিতে এত বাহানা কেন, এত অজুহাত কেন? ইসলামী শরীয়ত বলেছে যাকাত অগ্রিম দেয়া যায়, যাকাত পরে দিলে করেও দেয়া যায়, দেরিতেও দেয়া যাবে, তবে আদায় করতে হবে। এখন আপনার কাছে ক্যাশ নাই, আপনি হিসেব করে রাখেন, যখন হাতে টাকা আসবে তখন আগের হিসাবটাও আপনি হুবহু ওই যাকাতের অর্থটা দান করে দেবেন। আর যদি বলেন যে ভবিষ্যতে আসার সম্ভাবনা নাই, তখন আপনাকে ইসলামী শরীয়ত বলবে আপনি আপনার ওই সম্পদটাকে ফেলে না রাখে সেটাকে ব্যবসা বাণিজ্যের মধ্যে লাগান। আর যদি ওভাবে ফেলে রাখেন কিছু করার নেই, আপনাকে আপনার সম্পদ থেকে নির্ধারিত পরিমাণে সম্পদ বিক্রি করে হলেও যাকাত আদায় করতে হবে। আপনাকে অপশন দেওয়া হয়েছে, এখন টাকা নেই, ভবিষ্যতে যখন আসবে তখন সেখান থেকে যাকাত আদায় করবেন। আর যদি সেটাকে ব্যবসা বাণিজ্যের মধ্যে লাগান, তাহলে রানিং টাকার মধ্যে আপনার টাকা এসে যাবে, যাকাতের আলাদা হিসাব করে রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি বলেন যে আমি ব্যবসা বাণিজ্য করবো না, একেবারে স্থূপ করে রাখবো, তাহলে আপনার জন্য আমি বলবো যে ওই সম্পদের মধ্যে আল্লাহ গরিব বান্দাদের জন্য হক রেখেছেন, এটা না দিয়ে আপনার কেয়ামতের ময়দানে পার পাওয়ার কোনো সুযোগ নাই।